আমি আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যেতে চলেছি যেই জায়গাটা কলকাতা থেকে অনেক কাছে, যেখানে পিকনিক করার সুব্যবস্থা আছে, পিকনিক করার এক আদর্শ জায়গা। এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে আমি দীঘাতে চলে এসেছি। এত কাছে কলকাতার এত সুন্দর একটা জায়গা যে পিকনিক করা বলো বা ঘুরতে আসা বলো, একদম সেরা পারফেক্ট জায়গা আমি মনে করি। এখানের এই রূপনারায়ণ নদীর পাড়ে বসে পিকনিক করা, সাথে কিছুটা সময় কাটানো, খেলাধুলা, সব কিছুই যেন এক আলাদাই আনন্দ দেয়। সাথে এখানে আছে শরৎকুঠি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। তো আজকে কিন্তু একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। আজকে ডেস্টিনেশনটা কিন্তু একটা খুব সুন্দর জায়গা, আর এতটাই সুন্দর যে এটা শীতকালে পিকনিক করার জন্য কিন্তু খুবই আদর্শ জায়গা। তো আজকে জায়গাটা কিভাবে আসলাম এখানে, তো জায়গাটাই বা কোথায়, এটা হচ্ছে আমি এসেছি এখন, আমার পাশে আছে রূপনারায়ণ নদীর পাড়, আর এখানে আছে দেউলটি। দেউলটির শরৎকুঠি সেটাও তোমাদেরকে দেখাবো, যেটা বিখ্যাত শরৎচন্দ্র কথাশিল্পী আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেটাও কিন্তু আমি দেখাবো। তো কিভাবে এখানে আসতে হয় আর কিভাবে বা এখানে পিকনিক করা যায়, পিকনিক করার জন্য যে এখানে জিনিসপত্র সব কিছু এ টু মানে জেড যে ডিটেলস সব কিছু কিন্তু আমার এই ভিডিওটাতে থাকবে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। কিভাবে যাবে সেটা আগে বলি। প্রথমেই চলে আসতে হবে হাওড়া স্টেশন, তারপর ওখান থেকে দেউলটির উদ্দেশ্যে টিকিট কেটে নিতে হবে, ভাড়া পড়বে মাত্র 15 টাকা। তারপর এখান থেকে পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল ইত্যাদি এই ট্রেনগুলো ধরে চলে আসতে হবে দেউলটি। সময় লাগবে 1 ঘন্টার মতন। এটা হচ্ছে পাঁশকুড়া লোকাল। পাঁশকুড়া লোকালে আমি উঠে পড়েছিলাম। পাঁশকুড়া লোকাল থেকে উঠে তারপরে আমার ডেস্টিনেশন ছিল দেউলটি স্টেশন। 1 ঘন্টা জার্নিং করার পর চলে আসলাম আমি দেউলটি স্টেশন। তারপর এখান থেকে আমি টোটো করে চলে আসলাম শরৎকুঠি বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি। 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে এই রাস্তা ধরে সোজা মেন রোডে আসতে হবে। এই মেন রোডে আসার পর এই রাস্তার ঠিক ওই পাড়ে গিয়ে ধরতে হবে টোটো। টোটো ভাড়া নেমে 20 থেকে 15 টাকা। এইখান থেকে এই টোটোগুলো যায়। এই টোটোতে করে উঠে শরৎকুঠি যাব বললেই হয়ে যাবে, ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। চলে আসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি, কিন্তু কুঠি বন্ধ থাকার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি রূপনারায়ণ নদীর কূলের দিকে, যেখানে বসে পিকনিক করা থেকে শুরু করে নানান আড্ডা সব কিছু এখানে করা যাবে। এটাই হলো সেই রূপনারায়ণ নদীর পাড়, যেখানে বসে পিকনিক থেকে শুরু করে সব কিছুই করা যাবে। এইখানে হচ্ছে ছোট ছোট দোকান বসে, যেমন ফুচকা থেকে শুরু করে সব কিছুই। আর এই নদীর পাড় ধরে দেখতে খুবই ভালো লাগে। এর পাশেই অনেক পিকনিক স্পট আছে, সেখানে পিকনিক করা যায়। এই পিক বড় কথা যেটা, এখানে পিকনিক করার জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না যে কোথায় খাবার দাবার খাবো বা কোথায় এত দূর কিন্তু বাসনপত্র টেনে নিয়ে আসা যাবে, এই সব কোনো চিন্তা করতে হবে না। এখানে কিন্তু অনেক খাবার মানে ব্যবস্থা করা আছে, যারা ফুল কন্ট্যাক্টে কাজ করে, ডেকোরেটসের জিনিসের পত্র মানে শুধু ডেকোরেটসের জিনিসও দেয়, তোমরা যদি নিজেরা জিনিসপত্র কিনে নিয়ে আসো আর রাঁধুন নিয়ে আসো সেটাও হবে, এছাড়া তোমরা যদি মনে করো এখানে ফুল কন্ট্যাক্টে দেবে সেটাও হবে, সব কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এখানে দেখে কিন্তু মনে হবে যে আমরা দীঘার কোনো পাড়ে আছি। দূরে ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে চর পড়েছে, ওই পাশে খিরাই আছে, আর এইদিকে হচ্ছে তোমার এই পুরো পাড় ধরে ওইদিকে ওই পাড়ে আছে কোলাঘাট আর কি। তো এই যে তোমরা দেখছো পাড় ধরে কিন্তু যাওয়া যায়, আর ওইদিকে কিন্তু বেশ পিকনিক করার প্রচুর জায়গা আছে। ওইদিকেও বাগান আছে পিকনিক করার, ওইদিকেও বাগান আছে, পুরো চারিদিকে এইরকম গ্রাম্য পরিবেশে কিন্তু পিকনিকটা বেশ জমে যাবে। নাম কি আর তোমার, এখানে কি কি পাওয়া যায়? নমস্কার দাদা, আমার দোকানের নাম SS কেবি, আমার নাম আকাশ। আমাদের এখানে ডিম টোস্ট, ঘুগনি মুড়ি, জলের বোতল, 20 লিটার, পিকনিক করার সব ব্যবস্থা সুব্যবস্থা আছে। আচ্ছা, দুপুরে খাবার বানার ব্যবস্থা আছে, সেটা আগে থেকে ফোন করে জানালে আমরা ব্যবস্থা করে রাখি। তো পিকনিকে কেউ যদি ফুল কন্ট্যাক্ট করতে চায় তো সেটারও ব্যবস্থা আছে? সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, স্পট বলতে কি, স্পটের আলাদা ভাড়া লাগে? এখানে স্পটের একটা অঞ্চল থেকে একটা টাকা নাই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আচ্ছা, সেই 150 টাকাটা একটা। আচ্ছা, অঞ্চল থেকে আসে, আর এখানে অঞ্চলের কাগজ ছাড়া কাউকে পয়সা দেবেন? আচ্ছা আচ্ছা।
তো এখানে আসলে কিন্তু তোমরা এই যে দোকানগুলো দেখছো এই দোকানে কিন্তু তোমরা টিফিনটা সেট নিতে পারো। এছাড়াও এখানে মুড়ি ঘুগনি ডিমটোস থেকে শুরু করে সব রকম খাবারই পাওয়া যায় ফুল কন্ট্যাক্ট এই যে দোকানগুলোতে। এই দোকানেও কিন্তু এরা ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকে পিকনিকের জন্য। তো সেই নাম্বার সেই ফোন নাম্বারগুলো আমি ডিসক্রিপশান বক্সে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে পিকনিক স্পট বুকিং থেকে শুরু করে সব কিছুই এরাই করে দেবে, কোনো মানে নিশ্চিন্তভাবে এখানে আসা যায়। জায়গাটা দেখো, দেখতে মনে হবে যে একটুকু দীঘা, কিন্তু দীঘার পাড়েই কিন্তু এইরকম আমরা দেখেছি যে ডাব নিয়ে ফুচকা নিয়ে বসতে আর এইরকম ফুরফুরে হাওয়া সব কিছু কিন্তু আমরা দীঘাতেই দেখেছি। দীঘার পাড় মনে হচ্ছে দেখে বেশ বেশ মানে ভালো লাগছে জায়গাটা। বুঝতে পারো যে এত এরকম জায়গায় আসবো যদি টয়লেটের ব্যবস্থা না থাকে। তো এখানে কিন্তু সুলভ শৌচালয় আছে এখানে, তো সেখানে কিন্তু পিকনিক স্পট বুকিং করলে এগুলো খুলে দেওয়া হয়। আর এই যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু এখানে একটা পিকনিক স্পট আছে, তো সেই স্পটের ওখানেও কিন্তু যাওয়া যায়। এই যে ওদিকেও একটা পিকনিক স্পট আছে। কিন্তু মোটামুটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শরৎচন্দ্রের কুঠিটা, এবার দেখাবো তোমাদেরকে শরৎচন্দ্রের কুঠি, যেটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ কিন্তু ছুটে আসে। হে বন্ধুরা, তো শুধু কিন্তু ভিডিও দেখে গেলে সব ইনফরমেশান নিয়ে গেলে সেটা কিন্তু হবে না, ভিডিওতে কিন্তু একটা লাইক করতে হবে অবশ্যই। আর নতুন যদি দর্শক হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এইরকম তোমরা প্রথমে এসে কিন্তু ওই শরৎকুটি দেখে নিতে পারো। তো আমি এখন শরৎকুটির দিকে যাচ্ছি, শরৎকুটিটা এবার তোমাদেরকে আমি দেখাবো। তো এই ভেতর আমি এখন ঢুকবো, কিন্তু এখনও যেহেতু ঢোকার সময় হয়নি তাই ঢুকতে পারছি না, এখন বন্ধ আছে। তো ওই শরৎকুটির ঠিক উল্টো দিকেই আছে কিন্তু এত সুন্দর একটা পুকুর পাড় যেখানে অনেকটা সময় কিন্তু বসে কাটানো যাবে। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি আর এই হচ্ছে তার বাড়ি। এবার তার বাড়িটা আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যে বাড়িটা ঠিক কতটাই সুন্দর আর শান্ত নিরিবিলি, তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, এই হলো শরৎকুঠি যা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে তিনি অনেক বছরই ছিলেন। এখানে তার ব্যবহার করা নানান জিনিসপত্র আছে। সত্যি তার বাড়িটা দেখলে মনেই হয় যে এখানে যেন এক আলাদাই শান্তি আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এই বাড়ি 2001 সালে আবার নতুন করে রেনোভেট করা হয় এবং এখন বর্তমানে প্রচুর মানুষ ভিড় জমায় এই বাড়ি দেখার জন্য। অনেক দূর থেকেই অনেক মানুষ ছুটে আসে এই বাড়ির টানে। পড়েছে এতক্ষণ অপেক্ষা করার পর শরৎচন্দ্রের কুঠিতে, তো রূপনারায়ণের ওই নদীর পাড়ে পিকনিক করার সাথে সাথে কিন্তু এই শরৎচন্দ্রের কুঠিতে কিন্তু তোমরা আসতে পারো এবং এই শরৎচন্দ্রের কুঠি কিন্তু ঘুরে দেখতে পারো। খুবই সুন্দর জায়গা, খুবই শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে। তার পাশে ভালসের রেডিওটা রয়েছে আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বানানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। এটা হচ্ছে বৈঠকখানা, ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। এখন আছি শরৎচন্দ্রের বাড়ি, সেই কথা শিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িতে আমি এখন আছি। এটা হচ্ছে তার বাড়ি। তো পুরো
গরিব ব্যক্তিদের বিনা পয়সাকে হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে, চিকিৎসার ফার এই যে খাঁচা রয়েছে এই খাঁচা তৈরি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। আগে জানা হয়ে যাবে ঠাকুরটা দেখুন, রাজা কিছু পাখি রয়েছে দেখুন, আলমারিতে অস্থির হয়েছে লক্ষ্য রাখুন, রাজা কিছুটা দেখিয়ে দিলাম এবং এখানকার রূপনারায়ণ নদী দেখিয়ে দিলাম, এখানকার পিকনিক কিভাবে করতে হবে, কিভাবে এখানে আসতে হবে, কত খরচ হবে সব কিছু তোমাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, নতুন দর্শকের থাকলে চ্যানেলটাকে আবারও বললাম সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, তোমরা সেই শীতকালে চলে আসতে পারো এখানে পিকনিক করতে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, একটা নতুন জায়গা, টাটা।